শিক্ষার্থী বন্ধুরা, আরার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা দেখেছিলাম মেশিনারি কীভাবে করতে হয়। আজকে আমরা দেখব কীভাবে ফিল্টারগুলো কাজ করে। অর্থাৎ ফিল্টারগুলো যে এরকম অ্যাবসোলিউট পজিশনই হতে হবে এরকম কোনো কিছু না। এখানে আপনি কল এমডি ফোর বা কল এমডি থ্রি ব্যবহার করতে পারেন, বা যে কোনো যেভাবে ইচ্ছে সেভাবেই মার্ক আপ থাকতে পারে। তো আমি এটাতেই ফিল্টার ব্যবহার করে দেখাবো, এবং ফিল্টারের সাথেই মেশিনারি আছে, সেটা কী করে ব্যবহার করে সেটা আপনাদের দেখাবো। তো প্রথমত ফিল্টার করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা ইউএল এলআই আমাদের প্রয়োজন হবে। তো ইউএল এলআই প্রয়োজন হবে এই জন্য আমরা এখানে সেকশন টাইটেলের এখানে আরেকটা রো এখানে নিয়ে, তো এখানে কল এমডি 12 এখানে নিলাম। তো এখানে আমি একটা ইউএল ক্লাস পোর্টফোলিও ফিল্টার এটা নিলাম। তো এখানে এলআই, তো এলআই এর মধ্যে আমরা এখানে এ নিতে পারি। এ নিয়ে আমাদের যেটা করতে হবে, যে কোয়েরি দিয়ে এই এটার যাতে ডিফল্ট বিহেভিয়র কাজ না করে সেটা করতে হবে। তো এলআই এ নিলে সেটা করতে হবে, আর এলআই এ ছাড়া যদি করেন সেটাও করতে পারেন। আচ্ছা, ডিফল্ট বিহেভিয়র কী করে এটাকে ফিক্স করতে হয় সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো এলআই এ তে ক্লিক করলে লিঙ্ক আর ওপেন হবে না, সেক্ষেত্রে আপনি ওই সেই এটাকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যেটা করতে হবে যে ওইটার ক্লিক ফাংশনে ফলস করে দিতে হবে। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এখানে ধরেন আপনি একটা এর ক্লাস আছে হচ্ছে লিস্ট এ, অর্থাৎ লিস্ট ডিবের মধ্যে বা লিস্ট ক্লাসের মধ্যে এ থাকলে সেটার হচ্ছে অন এখানে দিব হচ্ছে ক্লিক, এবং সেটার হচ্ছে ফাংশন অন ক্লিক ফাংশন আমরা চাচ্ছি যে কিছু হবে না, সেক্ষেত্রে আমাদের দিতে হবে রিটার্ন ফলস। তো রিটার্ন ফলস দিলে ওই এতে ক্লিক করলে কিন্তু আর কিছু হবে না, অর্থাৎ ডিফল্ট বিহেভিয়ারটা মানে ফলস হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যেহেতু এটা আমরা এতে করব না, আমরা এখানে এ ছাড়া এখানে করব, অর্থাৎ এখানে এলআই এখানে নিলাম, প্রথমটা নিলাম হচ্ছে অল, আর তারপরে হচ্ছে এক একটা এলআই এখানে নিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, তারপরে এটা হচ্ছে ফটোগ্রাফি, এরপরে হচ্ছে ভিডিওস, যে কোনো একটা এভাবে দিলাম। তো এখানে আমি চারটা দিলাম। এখন এইগুলো মাল্টিপলি শো করতে পারে, ধরেন আপনার ওয়েব ডিজাইনে যেটা থাকবে সেটা এসইওতেও থাকবে, এরকমও হতে পারে, অর্থাৎ মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। তো সেই জন্য আমাদের এখানে যেটা করতে হবে যে এইখানে ডাটা টার্গেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ এইখানে এটা ডাটা টার্গেট, বা ডাটা টার্গেট না দিয়ে ডাটা টার্গেট হচ্ছে বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট। তো সেজন্য আমরা এখানে ব্যবহার করবো ডাটা ফিল্টার। তো ডাটা ফিল্টার এখানে এটা হবে স্টার, অর্থাৎ এটাতে সবগুলো দেখাবে, আর বাকি যেগুলো আছে সেগুলোতে আমরা ডাটা ফিল্টারটা সেট করে দিব। অর্থাৎ ডাটা ফিল্টার এখানে আমি ডট দিয়ে সিলেক্ট করব। তো এখানে এটা হচ্ছে ওয়েব ডিজাইন, এখানে কিন্তু আপনার ওই স্পেস হবে না, বড় হাতের অক্ষর হবে না, এটা হচ্ছে ফটো গ্রাফি ছোট হাতের পি দিব, আর এরপরে হচ্ছে এটা হচ্ছে ভিডিওস, এরপরে হচ্ছে এসইও। তো এটা হচ্ছে ডাটা ফিল্টার দিয়ে ক্লাস সিলেক্ট করা হচ্ছে। তো এখন আমরা আসি এখানে, এক একটা সিঙ্গেল আইটেমে এখন আমরা অ্যাসাইন করব। তো অ্যাসাইন করতে হবে এখানে আপনি যে এক্সট্রা ক্লাস রয়েছে, যেমন ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে আপনি এটাতেও দিলেন, এটাতে দিলেন ওয়েব ডিজাইন, তারপরে কিছু দিলেন হচ্ছে এটাতে দিলেন এসইও, এসইও একটাতেই থাক, তারপরে হচ্ছে এটাতে আমি দিলাম হচ্ছে ভিডিওস। তো এখানেও আবার আপনি দিতে পারেন ফটোগ্রাফি, অর্থাৎ একই সাথে দুইটা ক্লাস দিতে পারেন, সেক্ষেত্রে ডাবল শো করবে, সেটা এসইওতেও শো করবে, অর্থাৎ এটা হচ্ছে ভিডিওতেও শো করবে, ফটোগ্রাফিতেও শো করবে। তো আমি এখানে এসইও দিলাম, তারপরে এটাতে দিলাম হচ্ছে ফটোগ্রাফি, এটাতে আবার ওয়েব ডিজাইন। এইভাবে আপনি ডাবল সিঙ্গেল ইচ্ছা মতো দিতে পারেন। এই হচ্ছে বেসিক প্রথম মার্কআপের কাজ। এরপর আমাকে ফিল্টার অ্যাক্টিভ করতে হবে। তো আমরা ফিল্টারের জন্য অনেক ধরনের প্লাগইন পাওয়া যায়, তার মধ্যে আমরা আইসোটোপটাই বেশি ব্যবহার হয়, আইসোটোপ ডট মেটা জিফাই মেটা ফিজি ডট কো, এই ওয়েবসাইট থেকে আপনি আইসোটোপটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আইসোটোপের হচ্ছে 3.04 ভার্সন পাওয়া যাচ্ছে। তো আমরা এইভাবেই এটা ফাইলটাকে সেভ করে নিব, অর্থাৎ এখানে এটাকে সেভ করে নিব যে জেএস, এখানে আমরা নাম যেভাবে দিই যে কোয়েরি আইসোটোপ 3.04 ডট মিন ডট জেএস,
এই নামে আমরা এটাকে সেভ করে নিলাম। এখন এই কন্টেন্ট গুলো নিয়ে আসি এবং এইটা আমাদের কল করে দিতে হবে, অর্থাৎ আমরা এটা কল করব হচ্ছে এইখানেই, অর্থাৎ আইসোটোপ 3.0.4, অর্থাৎ এটাকে আমরা এখন এখানে কল করে দিলাম। আচ্ছা, আমরা মেশিনারি আপাতত আচ্ছা এখানে থাকলেও অসুবিধা নাই। তো আইসোটোপ অ্যাক্টিভ করতে হলে যেটা করতে হবে, এখানে অপশন দেওয়া আছে যে আইসোটোপ যদি আপনি অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনাকে আইসোটোপ এখানে কল করে দিতে হবে। আচ্ছা, লাইসেন্সের ব্যাপারে বলি, লাইসেন্সের ব্যাপারে হচ্ছে থিম ফার্স্টে আপনি এটা সাবমিট করতে পারেন, এটা হচ্ছে ডেভেলপার লাইসেন্স, সেক্ষেত্রে পারচেস করতে হবে টেমপ্লেটের জন্য। আর ওপেন সোর্স লাইসেন্স আছে, আপনার যদি টেমপ্লেট ওপেন সোর্স হয় সেক্ষেত্রে ফ্রি হয়, সেক্ষেত্রে ফ্রিতে আপনি দিতে পারবেন। আর এখানে আইসোটোপের পরিবর্তে যেই অল্টারনেটিভ প্লাগইনগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আইসোটোপটাই ব্যবহার করতে পারেন। আচ্ছা, আইসোটোপ ব্যবহার করতে হলে এখন যেটা করতে হবে, আইসোটোপ এইটা ইউজ করতে হবে, অর্থাৎ এটা কোথায় ইউজ করতে হবে, যেখানে আমরা প্যারেন্ট যে ডিভ রয়েছে সেখানে আইসোটোপ লিখতে হবে। আচ্ছা, তো এখন আমরা আইসোটোপ কি করে লিখব, অর্থাৎ এখানে খেয়াল করেন, এখানে আমাদের একটা প্যারেন্ট ডিভ রয়েছে, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ যেটাতে আমরা মেশিনারি অ্যাক্টিভ করেছিলাম এর আগে। আচ্ছা, তো এখানেই এখানে আমাদের আইসোটোপ অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ আমরা এখানে আইসোটোপ যদি অ্যাক্টিভ করি সেক্ষেত্রে পোর্টফোলিও লিস্ট আইসোটোপ, তো পোর্টফোলিও লিস্ট আইসোটোপ এখানে ইউজ করলাম, আমরা অপশন পরে ব্যবহার করব। এখন আমরা যেটা চাচ্ছি যে এটা তো আইসোটোপ হলোই, এখন আমরা যদি এক একটাই ক্লিক করি, অর্থাৎ এখানে আপনি খেয়াল করে দেখতে পারবেন যে এখানে যদি আমি, আচ্ছা একটাই রিফ্রেশ দেই, এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আইসোটোপগুলো ফিল্টার হয়ে যাবে, এরকম অপশন আমাদের করতে হবে। আচ্ছা, তো সেই জন্য আইসোটোপ যদি ফিল্টার করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে বলে দিতে হবে যে এখানে এখানে ফিল্টারিংয়ের যে অপশনটা রয়েছে, যে আইসোটোপ যদি আমি ফিল্টার করতে চাই সেক্ষেত্রে আমাকে ফিল্টার এখানে কোথা থেকে আমি ডেটা টুগল যেই ভ্যালুটা নিলাম সেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে ডকুমেন্টেশনটা অতটা ইয়ে করে দেওয়া নাই। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে যে একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল নিয়ে তারপরে ইয়ে করতে হবে। আচ্ছা, তো আমরা এখানেই যাই, এখানে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি করলে ফিল্টার চাচ্ছেন, এখানে প্রথমে দিতে হবে হচ্ছে এরকম যে আমাদের এখানে আমরা ফিল্টারটা চাচ্ছি পোর্টফোলিও ফিল্টার, এ লাইতে ক্লিক করলে তবেই ফিল্টার হোক, এটা তো চাচ্ছি তাই না? তো আমরা এখানে দিতে হবে পোর্টফোলিও ফিল্টার এ লাই, তারপরে দিতে হবে অন, এখানে দিতে হবে ক্লিক কমা ফাংশন, ক্লিক ফাংশন, তারপরে হচ্ছে এবার এখানে বলে দিতে হবে যে ক্লিক করলে কি হবে, ফিল্টার হবে। আচ্ছা, ফিল্টার যে হবে সেটা আমাকে এখানে আবার সুন্দর করে বলে দিতে হবে যে এটা যদি ক্লিক করি সেক্ষেত্রে পোর্টফোলিও আইসোটোপ এটা ফিল্টার হবে, ফিল্টার হবে, এখন কোনগুলো দেখাবে সেগুলো আমাকে উল্লেখ করে দিতে হবে এখানে। আচ্ছা, এগুলা কি উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে পোর্টফোলিও আইসোটোপটা ফিল্টার হবে, এবং ফিল্টারটা কোথা থেকে পাবে সেটা হচ্ছে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, তো উল্লেখ করে দেওয়ার জন্য আমাদের একটা ভেরিয়েবল লাগবে, তো ভেরিয়েবলটা এটার বাইরেও নিতে পারেন আবার এর ভেতরেও নিতে পারেন। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলটা হচ্ছে ভার, তো আমি এখানে হচ্ছে, আচ্ছা এখানে ভার নিয়ে ভেরিয়েবল নিয়ে এখন আমরা একটা ভেরিয়েবল নিব যে ফিল্টার ডেটা, এটা যে কোনো নামে নেওয়া যেতে পারে। তো ফিল্টার ডেটা আমি এখানে কিভাবে নিব, এখানে খেয়াল করেন, ফিল্টার ডেটা হচ্ছে দিস, অর্থাৎ যে যাকে ক্লিক করছি তার ডেটাটা এখানে নিতে হবে, সেজন্য এটা এর ভেতরে হতে হবে, অর্থাৎ এটার দিস এর মানে হচ্ছে যে যেটাতে আমি ক্লিক করছি তার, অর্থাৎ এখানে দিস লেখা মানে সেইটার, তো সেইটার কি চাচ্ছি, ATTR, অর্থাৎ আমরা অ্যাট্রিবিউট দিয়েছি। অ্যাট্রিবিউটটা কি হবে, এখানে দেখেন একটা অপশন ব্যবহার করা আছে ডাটা ফিল্টার, যেটা আমরা একটু আগে ইউজ করেছি, তো এখানে দিতে হবে ডাটা ফিল্টার, এইটার আসলে ভ্যালু হবে যে আমি এখানে যদি এটার উপর ক্লিক করি সেক্ষেত্রে ভ্যালুটা পাবে হচ্ছে ওয়েব ডিজাইন, সেক্ষেত্রে আমাদের যাতে ওয়েব ডিজাইনটা ফিল্টার হয় সেক্ষেত্রে এখানে আমাদের বলে দিতে হবে ফিল্টার, এখানে ফিল্টারটা কি, ফিল্টার ডেটা, অর্থাৎ ফিল্টার ডেটাটা যাতে এখানে পায়, অর্থাৎ এখানে ঠিক এইভাবেই বলা আছে যে ফিল্টার, ফিল্টারের যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে আমরা ডেটা নামে নিয়েছি সেজন্য এখানে আসছে। তো এখন আমরা যদি একটু দেখি যে এখানে ক্লিক করলে আসলে কি হয়,
অর্থাৎ এখানে রিফ্রেশ করলাম, ওয়েব ডিজাইনে ক্লিক করলাম, খেয়াল করুন ওয়েব ডিজাইনে যেটা সেটাই দেখাচ্ছে, আবার ফটোগ্রাফিতে ক্লিক করলাম, ফটোগ্রাফিতে যেটা সেটাই দেখাচ্ছে, এইটাই বেসিক্যালি ফিল্টারের কাজ। এখন অলে ক্লিক করলে আমাদের সবগুলো দেখাবে, অর্থাৎ এখানে সবগুলো দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের যেই লেআউটটা, এই লেআউটটা কিন্তু এইভাবে দেখাচ্ছে না, অর্থাৎ এইটার মধ্যে যে মেশনারিটা, মেশনারিটা আমরা এখন কেটে দিব, অর্থাৎ বাই ডিফল্ট। আচ্ছা, এই মেশনারিটাও ঠিক করা যাবে, সেক্ষেত্রে এইখানে একটা অপশন ব্যবহার করতে হবে, সেই অপশনটা হচ্ছে ফিট রোস, অর্থাৎ এখানে যদি আমি সার্চ করি ফিট, আচ্ছা এটা আমরা একদম হোম পেজে পাবো, অর্থাৎ এখানে আইসোটোপে যাই, এখানে হচ্ছে এই যে লে আউট মোড ফিট রোস, এটা আমাদের ইউজ করতে হবে, এবং আইটেম সিলেক্টরও ইউজ করতে হবে, অনেক সময় লাগে। আচ্ছা তো আমরা এখানে যাই, আচ্ছা এখানে এখানে দেই প্রথমে, অর্থাৎ ফিট রোস্টটা প্রথমে এখানে থাক, বাই ডিফল্ট যেহেতু আমরা মেশিনারিটা এভাবে ইউজ করছি, ডিফল্টটা দিতে হবে না, যখন আমরা কেটে দিব তখন ডিফল্টটাতে ইউজ করব। আচ্ছা ফিট রোস্টটাতে হয় কি না আমরা একটু দেখে আসি, এখানে রিফ্রেশ করলাম, ওয়েব ডিজাইনে গিয়ে অলে ক্লিক করে দেখবো যে রোজগুলো ফিট হয়েছে কিনা। আচ্ছা ফিট রোজ মানে হচ্ছে এইটা এখানে এরকম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে মেশিনারিটা ঠিকঠাক মতো অ্যাক্টিভ করতে। আচ্ছা এখানে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে আইটেম সিলেক্টর দিয়ে দেওয়া আছে, প্যারেন্ট পজিশন ট্রু করা আছে, মেশিনারি ব্যবহার করার জন্য যে কলামের উইডথটা সেটা দেওয়া আছে, আমরা এটা একটু ইউজ করে দেখি যে এইটা ইউজ করলে আমাদের প্রবলেমগুলো ফিক্স হয় কিনা। অর্থাৎ আমরা যাব হচ্ছে এখানেই করব, অর্থাৎ এখানে যাই, তো এখানে আমাদের ভ্যালুটা কিছুটা চেঞ্জ হবে, তো ভ্যালু চেঞ্জ বলতে এখানে আচ্ছা এটা সাজিয়ে নিই একটু, যদিও আমরা ডাবল কোটেশন ইউজ করছি সব জায়গাতে, সিঙ্গেল কোটেশন আছে, আচ্ছা অসুবিধা নাই। তো আইটেম সিলেক্টর মানে হচ্ছে সিঙ্গেল যে আইটেমটা সেটা কি, অর্থাৎ সিঙ্গেল আইটেমটা হচ্ছে আমাদের সিঙ্গেল পোর্টফোলিও আইটেম, তো এটা নিলাম হচ্ছে সিঙ্গেল পোর্টফোলিও আইটেম, এটা যদি আইডি হয় সেক্ষেত্রে হ্যাশ দিতে হতো। আচ্ছা কলাম উইড, কলাম উইডটা লাগে হচ্ছে মেশিনারিটা অ্যাক্টিভ করার জন্য। আচ্ছা এখানে মেশিনারি আসলে কনফ্লিক্ট করে, সেই জন্য এই মেশিনারিটা কেটে দেওয়া উচিত, যাই হোক আমরা কনফ্লিক্ট করা সহ এখানে দেখি যে আসলে সমস্যাটা কি হয়, এটাও তো আসলে বোঝা উচিত। তো এখানে গেলাম, এটা এবার গিয়ে আমরা গিয়ে অলে গেলাম, আচ্ছা তারপরে প্রবলেম, সেক্ষেত্রে এটাকে ওইটা দিয়ে কাজ হলো না, এখন আমাদের লেআউট মোড অবশ্যই সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে, তো আমরা সেটাতে আবার যাই, তো এখানে যে অপশনটা ব্যবহার করতে হবে হচ্ছে হরিজন্টাল অর্ডার, যেটা আমরা ব্যবহার করেছি এটা ট্রু করতে হবে, তো এখানে কলাম উইডটা দেওয়া ভালো, কলাম উইড দিলে এটার হচ্ছে মেশিনারিটা ভালো হয়। আচ্ছা আইটেম সিলেক্টরটাও দিয়ে রাখতে পারেন, আইটেম সিলেক্টরটা দিলেও বেস্ট হয়, কারণ এগুলো থেকে উইড পায়, আর অথবা যেটা করে যে এটা সিএসএস থেকে ক্যালকুলেশন করে নেয় যে উইডটা আসলে কত হবে, তো ডিরেক্ট এখানে দিয়ে দিলে ডিরেক্ট এটা সুবিধা হয়। আচ্ছা তাহলে আমরা এখন যদি এটাকে রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখতে পাবো বাই ডিফল্ট এরকম হয়ে আছে, কারণ বাই ডিফল্ট মেশিনারিতে আমরা অর্থাৎ এই যে এখানে কোনো মেশিনারি অপশন চেঞ্জ করিনি, আমরা এখন ফিল্টার করে দেখবো, অর্থাৎ অলে ক্লিক করে, অলে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের যেরকম মেশিনারিটা হওয়া দরকার ছিল সেরকম হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে যেটা করতে হবে যেটা হচ্ছে যে এই ফিল্টারিং অপশনগুলো আমাদের লাগবে। আচ্ছা এখন একটা কাজ করি, আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে আমাদের যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ এইখানে যে অপশন মেশিনারির যে অপশনগুলো রয়েছে সে অপশনগুলো আমরা ডিরেক্ট এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখানে অবশ্যই একটা ভুল হয়েছে, অর্থাৎ এখান থেকে নিতে হবে, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটটা আলাদা। আচ্ছা এই অপশনগুলো আমরা এখানে নিয়ে নিলাম, এটাকে একটু ঠিক করে দিতে হবে, এইটা হচ্ছে এই এখানে যাবে। আচ্ছা তো এই অপশনগুলো যদি আমি এখানে দিয়ে দিই ডিরেক্ট, এখন এখানে রিফ্রেশ করলাম, এখানে দেখেন এখন ঠিক আছে, অর্থাৎ ডিরেক্ট এখান থেকে আগে সেই আইসোটোপটা অ্যাক্টিভ করে নিচ্ছে, তারপরে এইটার কাজ হচ্ছে অনলি ফিল্টার করা, অর্থাৎ ক্লিক ফাংশনে যে কাজটা দিয়েছি সেটা হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে ডেটা ফিল্টারের থেকে ডেটা নিয়ে নিবে, তারপর ফিল্টার করবে। এখন আমরা ওই ফিল্টার করে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা, অর্থাৎ এইটা এরকম অলে ক্লিক করে আবার দেখি যে এটা ফিট রোস, সরি ফিট রোসটা আসলে হচ্ছে এই রোটা আবার এই নিচ থেকে শুরু হবে মেশিনারি ছাড়া, অর্থাৎ আমরা এখানে মেশিনারি যেটা অপশনটা সেই অপশনটা এখানে ব্যবহার করেছি, যে যে মেশিনারি যে অপশনটা, আচ্ছা এইটা হচ্ছে এইগুলো কেটে দিবেন, অর্থাৎ এখানে আমরা মেশিনারি যে কলাম উইড সে কলাম উইডটা দিয়েছি এবং হরিজন্টাল অর্ডারটা যেটা সেখানে এখানে ইউজ করছে। এখন আমাদের এইটা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আইসোটোপের মধ্যে মেশিনারি রয়েছে, এইটা ডুপ্লিকেট কখন ব্যবহার করবেন, যখন দেখবেন যে আপনার হচ্ছে টেমপ্লেটে আইসোটোপ ইউজ করেন নাই কিন্তু মেশিনারি ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা ইউজ করবেন। আচ্ছা তো তাহলে এখানে আমরা দেখলাম যে কি করে আমরা ফিল্টারিং অপশন ব্যবহার করতে পারি, এবং এখন এখানে আপনাদের কিছু সিএসএস দিতে হবে, সেটা আমি এখানে দিয়ে দেখাই, অর্থাৎ এখানে সিএসএস গুলো দিতে হবে হচ্ছে পোর্টফোলিও ফিল্টারিং এর জন্য, যেটা স্টাইল থাকে আসলে টেমপ্লেটে, যেমন এটা হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নাম,
আচ্ছা, এখানে মার্জিন 0 0 50 পিক্সেল আমি নিচে একটু ইয়ে করে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে এলআই হচ্ছে ডিসপ্লে, ইনলাইন ব্লক, প্যাডিং রাইট 20 পিক্সেল। আচ্ছা, আপনারা এই বিষয়টা জানেন যে এখানে যদি আমরা কন্টেন্ট দেই, অর্থাৎ ফিল্টার এখানে এলআই আফটার, এখানে যদি দেই হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ একটা স্ল্যাশ দেই, সেক্ষেত্রে এখানে স্ল্যাশ হয়ে যাবে, এবং এটা যদি প্যাডিং লেফট দেই 20 পিক্সেল, সেহেতু এখানে যে এরকম হয়ে গেল, এটা কিন্তু আফটার দিয়ে খুব সহজেই করা যায়। এখন আমাদের শেষেরটা আর আফটার লাগবে না, তাহলে এলআই লাস্ট চাইল্ড আফটার ডিসপ্লে নান, তাহলে আমাদের শেষেরটা চলে গেল। আর এখানে এলআই এর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সরি এটা হচ্ছে কার্সর, যেটা আসলে দেখাতে হবে কার্সর হচ্ছে পয়েন্টার, যাতে এখানে কার্সর নিয়ে আসলে যে এরকম কার্সরের আইকন আসে, তাহলে ইউজার বুঝবে যে এখানে ক্লিক করলে কিছু একটা হবে। তো এইভাবে আপনি স্টাইল করতে পারেন। এখানে আরেকটা জিনিস যেটা জরুরি দরকার, সেটা হচ্ছে অ্যাক্টিভ ক্লাস নেওয়া। আচ্ছা, এটা আমি একটা কাজ করি, এটা আমি হচ্ছে ক্লাসগুলো নিয়ে যাই, অ্যাক্টিভ ক্লাসটা আপনাদের দেখাতে হবে। সিএসএস এ গিয়ে আমি এটা দিয়ে দিই। আচ্ছা, অ্যাক্টিভ ক্লাসের ব্যাপারটা কি, এখানে একটা ক্লাস অ্যাক্টিভ হয়ে থাকবে, এলআই এর একটা ক্লাস অ্যাক্টিভ, এই অ্যাক্টিভের আবার একটা কালার থাকবে, সেটা হচ্ছে পোর্টফোলিও ফিল্টার এলআই ক্লাস অ্যাক্টিভ, এটার হচ্ছে কালার, কালারটা হবে ধরেন রেড, আমি এক্সাম্পল হিসেবে রেড দিলাম। এখন আমি যেটাতে ক্লিক করবো সেটাতে অ্যাক্টিভ ক্লাস হবে, সেক্ষেত্রে আমাদের এখানে কি এলআই এর একটা ক্লিক ফাংশন নেওয়াই আছে। এখানে যদি আমি এখন নিচেই দিই, এখানে যদি দেই হচ্ছে এলআই, মানে হচ্ছে কি দিস দিস অ্যাড ক্লাস, অ্যাড ক্লাস কি হবে অ্যাক্টিভ, অর্থাৎ যেটাতে ক্লিক করবো সেটাতে অ্যাক্টিভ ক্লাস হবে। তাহলে কি হবে, এখানে এখানে যেটা হবে সেটা হচ্ছে রিফ্রেশ করলাম, খেয়াল করেন এটা অ্যাক্টিভ ক্লাস। আচ্ছা, আফটারে কালারটা হবে না, আফটারে কালারটা অলওয়েজ কালো হবে, এটা করে দেওয়া যাবে। এখানে এখানে ক্লিক করলাম এটা অ্যাক্টিভ হলো, কিন্তু এটা তো অ্যাক্টিভ চলে যাওয়ার কথা, এখানে ক্লিক করলাম এটাও অ্যাক্টিভ হবে, অর্থাৎ যেটাতে ক্লিক করবো সেটা অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু অন্যগুলোতে চলে যাওয়ার কথা। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এখানে আগে রিমুভ করে দিতে হবে, রিমুভ করার জন্য দিস ব্যবহার না করে করতে হবে হচ্ছে এইটার এলআই এর রিমুভ ক্লাস, অর্থাৎ যখন এখানে ক্লিক করব সবগুলোর রিমুভ ক্লাস হয়ে যাবে, তারপরে কি হবে দিস, মানে শুধু যেটাতে ক্লিক করব সেটাতে অ্যাক্টিভ ক্লাস হবে। এখন যেটা হবে দেখেন, এখানে ক্লিক করলে সবগুলোর আগে রিমুভ হয়ে যাচ্ছে, তারপরে এটার ক্লাস হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে, সেই কারণে যেটাতে আমরা ক্লিক করছি সেটাতেই শুধু লাল হচ্ছে। আচ্ছা, আফটার কালার তোলার জন্য এখানে হচ্ছে সিম্পলি কালার 0 0 0 বা যেটা ইচ্ছে সেটা দেন, সেক্ষেত্রে আর আফটার এ কালার হবে না, কারণ আমরা এখানে আফটার এ কালার দিচ্ছি না। তো অর্থাৎ এইভাবে কালারগুলো দেওয়া যায়, অর্থাৎ অ্যাক্টিভ ক্লাস দেওয়া যায় যে কোনো কিছুরই, কোনো কিছু যদি অ্যাক্টিভ ক্লাস চান, যেমন হোভার ফাংশনে যদি কোনো একটা হোভার করে অ্যাক্টিভ ক্লাস চান, সেক্ষেত্রে সেটাও করতে পারেন ওই একই মেথডে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের আইসোটোপের ব্যবহার। আইসোটোপের ব্যবহার খুব সহজ, যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো আপনারা দেখে নেবেন, তাহলে দেখবেন যে আইসোটোপের ব্যবহার করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। সব ধরনের আইসোটোপের ঠিক একই স্টাইলের ব্যবহার, এখানে ডকুমেন্টেশন দেখে নেবেন। আচ্ছা, এখানে আমি যদি ফ্রি অল্টারনেটিভ দেখাতে চাই, সেক্ষেত্রে আইসোটোপ আইসোটোপ ফিল্টার বা যে কোয়েরি ফিল্টার লিখে সার্চ করলে হবে। আচ্ছা, যে কোয়েরি লিখি, কারণ আইসোটোপ তো প্রিমিয়াম, যে কোয়েরি ফিল্টার ফ্রি গিটহাব। এখানে দেখেন মিক্সিট অ্যাপ আছে, তারপরে হচ্ছে এই যে ম্যাথিউ রেডিয়েটার রয়েছে, যে কোয়েরি, আচ্ছা আরেকটা আছে ফিল্টারাইজার, এটাও ফ্রি, তারপরে হচ্ছে ফিল্টার ফাই, এটা ফ্রি, শাফল এটা ফ্রি, সিলেক্টাইজ এটা জানি না। আচ্ছা, এইগুলো হচ্ছে ফ্রি প্লাগইন, এগুলো দেখতে হলে এখানে যাবেন, এখানে লাইসেন্স দেখে নেবেন, এখানে লাইসেন্স দেখবেন যেটা এমআইটি, সেটা আপনি আপনার টেমপ্লেটের সাথে দিতে পারবেন। আচ্ছা, একদম শেষে লাইসেন্স দেখা যায়, বা এখানে লাইসেন্সের জন্য আরেকটা ফাইলই রয়েছে, আর সেটা দেখতে পারেন, বা এখানে খুঁজে দেখলেই হবে, এখানে লাইসেন্সের জন্য থাকার কথা। আচ্ছা, মিক্সিট অ্যাপ এটার ব্যবহার একই। আচ্ছা, মিক্সিট অ্যাপ কিন্তু ফ্রি না, মিক্সিট অ্যাপও হচ্ছে প্রিমিয়াম। এই যে লাইসেন্সে গেলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে পেমেন্ট যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কমার্শিয়ালের জন্য, আপনি আপনার প্রোডাক্টের জন্য করতে পারেন, যদি হচ্ছে কোনো কমার্শিয়াল প্রোডাক্টে ইনক্লুড করতে চান। আচ্ছা, মিক্সিট অ্যাপ আমরা ইউজ করলাম না, অসুবিধা নাই। এখানে অন্যগুলো দেখবেন যে এখানে যেগুলো লাইসেন্স দেওয়া আছে সেগুলোতে এখানে ফ্রি অনেকগুলো আছে। আচ্ছা, এখানে আমি অবশ্য এইটা এইটা অবশ্য ফ্রি হওয়ার কথা, হ্যাঁ এই যে এমআইটি লাইসেন্স, অর্থাৎ এটা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। তো এইটার ডেমো আপনি এখান থেকে দেখেন,
যে এখানে দেওয়া আছে, আপনি এটা ব্যবহার করতে পারেন, ফিল্টারাইজার। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে এইটার হচ্ছে এগুলো ফিল্টার হবে। এগুলোর ব্যবহার বিধি একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচার একই। এখানে যে এখানে যদি আপনি এটা ব্যবহার করতে চান, আমি যদি একটু দেখি ডকস, এই যে এখানে একই ধরনের অপশনগুলো দেওয়া আছে, অর্থাৎ লেআউট বা অন্যান্য যে অপশনগুলো, এদের যে ডেমো ফাইলগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো টিউটোরিয়ালও দেওয়া আছে কিভাবে আপনি ইনস্টল করবেন। এখানে যেমন ওই যে ওইটার মতোই, যে ডাটা, এখানে ডাটা ক্যাটাগরি দিয়ে নেওয়া হচ্ছে, আপনি ডাটা ফিল্টার দিয়ে নিতে পারেন, ডাটা সর্ট দিয়ে নিতে পারেন, যেটা ইচ্ছা নিয়ে। এবার আপনি এখানে হচ্ছে অপশন এইভাবে সেট করতে পারেন যে কি হবে, মেশিনারি হবে কি না, এখানে সব অপশনগুলোই দেওয়া আছে। তা আপনারা এটা ব্যবহার করে যেটা প্র্যাকটিস ফাইল সেটা সাবমিট করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা এটা ব্যবহার করতে পারছেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি তো আছি, ফোরামে পোস্ট দিবেন, তাহলে দরকার হয় আমি এটা নিয়ে আরেকটা ক্লাস আপনাদের নিব। তো সবাই ভালো থাকবেন, আজকে ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।